আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চম্পা কলি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো। আপনি ভালো? আমি খুব ভালো আছি। অনেক 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 ধন্যবাদ আপনাকেও যে আমি আবারও আমন্ত্রণ পেয়ে এটিএন বাংলাতে এসেছি, সেজন্য আমার অনেক ভালো লাগছে। এটিএন পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা জানি। অনেক ধন্যবাদ। আমরা জানি আজ রবীন্দ্র প্রয়াণ দিবস, এবং আজকের এই দিনে আপনার কাছ থেকে জানতে চাই কবিগুরুকে নিয়ে আপনার কি ভাবনা বা আপনার কি চিন্তা। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন 22শে শ্রাবণ মানে একটা ছিল কিরকম, মানে গুরু গম্ভীর ভাব, একটা শোক পালনের মতো এরকম ছিল। তো যখন ডে বাই ডে বড় হতে থাকলাম দেখলাম যে এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে, আগে তো প্রচারও কম ছিল, ব্যাপকভাবে প্রচার হচ্ছে, আর এখন না অনেকটাই এটা উৎসব মুখর দিন হিসাবে সবাই পালন করছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের প্রতিদিনের, উনি পরলোকে গেলেও তো উনি সবার মাঝে আছেন, বিরাজমান আমাদের কাছে, প্রতিদিনেরই রবীন্দ্রনাথ। আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে রবীন্দ্রনাথ আসলে সমগ্র বাঙালির আইডল। উনি তো শুধু বাংলাতে না, সারা বিশ্বেরই ওনার স্থান একটা, সারা বিশ্বে উনি আন্তর্জাতিক ফিগার। আজকে যে আমরা বাঙালি, এই প্রথম পরিচিতিটা কিন্তু ওনার মাধ্যমে হয়েছে, গীতাঞ্জলি, যেখানে 157টি গান উনি নিজ ভাষায় ইংলিশে ট্রান্সলেট করে সুইডিশ একাডেমিতে দেখিয়ে ওনাকে একটা জায়গায় নিয়ে এসেছেন। তখনই তো প্রথম জানলো যে বাঙালি একটা জাতি আছে। তো সেই অনুভূতিটা আসলে এত ছোট পরিসরে প্রকাশ করার মতো ভাষা, হ্যাঁ হ্যাঁ, খুঁজে পাওয়া মুশকিল, মানে আমার জন্য অন্তত। অবশ্যই তাই, তিনি বিশ্বকবি, এবং তার যেই পদচারণা রয়েছে আমাদের সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে সেটি আসলেই অনস্বীকার্য, এবং সেই জন্য আমরা সব সময় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তো আজকের এই দিনে আপনি প্রথমে আমাদেরকে কোন গানটি শোনাবেন? আজকে আমি গীতাঞ্জলি থেকেই প্রথমে একটা গান গাই, যেহেতু বাঙালির কবি শুধু বাংলার জন্য, কিন্তু যখনই গীতাঞ্জলিতে আসি তখন সে বিশ্বকবি, সেজন্য আমি আজকে ভেবেছি প্রথমে আমি গীতাঞ্জলি থেকে একটা গান করি। এবং সে গানটি এই এই ঋতুতেই রচনা করেছেন উনি, আষাঢ় মাসে রচনা, আর গানটি কিন্তু লিখেছেন উনি এই এপার বাংলার তৎকালীন সমর পূর্ব বাংলার শিলায় দয়ে বসে। সাথে যোগে যেথায় বিহার সেইখানে যো তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যো তোমার সাথে আমার, নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রসঙ্গীতের সাথে বা রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসাটা কীভাবে জন্মালো সে গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, ওই ছোটোবেলা থেকে যে শেখাটা, বাবার কাছ থেকে অনুপ্রেরণা, বাবার ইচ্ছা শখে, তারপরে ডে বাই ডে বয়সের সাথে সাথে ভালো লাগাটা বাড়লো, কারণ অন্য কিছুর দিকে আমি আর কখনো তাকাইনি বা তাকানোর সুযোগটা পাইনি। রবীন্দ্রসঙ্গীত নিয়েই থেকেছি, এই রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের বাণী আমাকে ছোটোবেলা থেকেই মুগ্ধ করতো। তো তখন অতটা অনুভূতি হতো না, বুঝতাম না, এখন যতখানি দিন যাচ্ছে সামনের দিকে ততটাই আমি বেশি অনুভব করছি। আসলে রবীন্দ্রনাথের যে কথা, যে বাণী, সেগুলা
প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কিন্তু মিলে যায়, জীবনমুখী প্রচন্ড একদম। আচ্ছা, তো বাবা মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বা তাদের কাছ থেকে আসলে উৎসাহটা পেয়েছেন, তাদের হাত ধরেই শুরু হয়েছে, তারপর প্রফেশনালি কার কার কাছে শেখা হয়েছে? প্রথমে জন্মস্থান যেখানে আমার খুলনা, রবীন্দ্রনাথের আদি মানে পূর্বপুরুষের বাড়ি কিন্তু খুলনা, রবীন্দ্রনাথের মামা বাড়ি খুলনা, রবীন্দ্রনাথের মায়ের বাড়ি খুলনা, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি খুলনা, আমি সেটা খুব গর্ববোধ করি। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, ছোটোবেলা তো অন্য দিদিমণি ছিলেন, প্রথমে পুতুল দিদিমণি, উনি খুলনা রেডুর, এরপরে আব্দুল মালিক চিস্তি, উনি ওস্তাদ ছিলেন ক্লাসিক্যাল বেজ, তারপরে ছায়ানটে করেছি, রবীন্দ্রসঙ্গীতের উপরে কোর্স করেছি, এরপরে শেষ হলে ইন্দিরা গান্ধী কালচারে কিছুদিন আবার ক্লাসিক্যালের উপরে কোর্স করেছি, তারপরে সব পরে আবার মনে হলো যে বিশেষ রবীন্দ্রসঙ্গীত বিশেষ কোনো গুরুর কাছে যাই, বিশেষজ্ঞ, রবীন্দ্র বিশেষজ্ঞ, তো অবশ্যই আমি পেয়েছি, আমি খুব লাকি। সঙ্গীত শিল্পী লিলি ইসলাম, উনি শান্তিনিকেতনের, একদম সেই স্কুল থেকে উনি শান্তিনিকেতনে পড়েছেন, উনি কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী, তার কাছ থেকে শেখা হয়েছে রবীন্দ্রসঙ্গীতের যে বাকি যে ডিটেইলগুলো ছিল, বাকি যে মানে রাবীন্দ্রিক যে ঢং, তারপরে ছোট ছোট যে স্পর্শগুলো আছে সেগুলো কিভাবে লাগাবো, আসলে তো জানার শেষ নাই, এখনও শেষ নেই, এখনও শিখছি, প্রতিদিন শিখছি। আর রবীন্দ্রনাথের গান এমন হয় যে একটা গান ধরেন আমি 3 মাস আগে তুলেছিলাম বা 6 মাস আগে, তারপরে হয়তো অনেক দিন পরে ভাবলাম আচ্ছা ওই গানটা তো মনে হয় আমি অনেক দিন করি না, মনে হয় ভুলেই গেছি, তখন তো আবার স্বরলিপিটা দেখে ঠিক করি, তখন কিন্তু অনেক কিছুই ধরা পড়ে যে ওই জায়গাটা আমি কিন্তু টাচ করিনি, মানে প্রতিনিয়তই মনে হয় যে এটা নতুন কিছু আবার বের হয়ে আসলো, এরকমই, মানে শেষ নেই শেখার, তো কোনো শেষ নেই, শেখার শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, আর মানে বিশেষ করে ওনার স্বরলিপিগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র আছে, অনেক সময় হয়তো চোখেই পড়ে না, আর আমি অনেক বেশি যত্ন নিয়ে আসলে গাই, বিশেষ করে একটু অ্যাবসেন্ট মাইন্ড, অনেক সময় হয়তো খেয়াল করলাম না, স্কিপ করে গেলাম, পরে যখন দেখি তখন খুব মানে আফসোস হয় যে আরে আমি এর আগে যে ওই গানটা গেয়ে এসেছি ওই প্রোগ্রামে, এই জায়গাটা তো আমি এখানে এরকম করে করিনি, তখন খুব আফসোস হয়। সার্বক্ষণিক আসলে যারা চর্চার মধ্যে থাকেন তাদের মধ্যে আরো বেশি আগ্রহ জাগে যে কিভাবে আরো পারফেক্ট করা যায়। আরেকটি গান শুনবো এখন। ওই যে ঝড়ের মেঘের কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে, ওই যে ঝড়ের চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রসঙ্গীত যারা চর্চা করেন বা রবীন্দ্রসঙ্গীত যারা গান, রবীন্দ্রসঙ্গীতকে যারা ভালোবাসেন, তাদের জন্য নিয়মিত চর্চা করাটা কতখানি প্রয়োজনীয়? প্রতিদিনই করতে হবে, নালে আসলে অ্যাকুরেটভাবে গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ একটা সময় ছিল আমাদের অনেক অনেক সিনিয়র যারা, তা ওনাদের সময় স্বরলিপিটা তো তৈরি ছিল না, ছড়ানো ছিটানো ছিল, বা তখন রবীন্দ্রনাথ কিছু লিখছিলেন, কিছু আবার সংশোধন করছিলেন, তখনকার নিয়ম অনুযায়ী আমি আমাদের গুরুদের কাছে শুনেছি যে ওনারা হয়তো আজকে যেটা শিখেছেন 2 দিন পরে রবীন্দ্রনাথ নিজেই শুনে ওটা ভাবতেন যে না এই জায়গাটা ভালো হচ্ছে না, উনি আবার চেঞ্জ করতেন, তো তখন সেভাবে তাদের শিখা, তো আমাদের কিন্তু সেই সুযোগ নেই। রবীন্দ্রনাথ মারা যাওয়ারও অনেক পরে পুরা মানে 66 খণ্ড স্বরবিতান স্বরলিপি আমাদের কাছে পৌঁছে গেছে, এখন তো ডিজিটাল যুগ, কেউ যদি বই নাও কেনে সবই অনলাইনে আছে, হ্যাঁ ওয়েবসাইটে সবই আছে পাবেন, একদম যেটাই চান সার্চ দিলে রবীন্দ্রনাথের সব কিছু পাওয়া যায়, এভরিথিং, তো সেই জন্য আমাদের তো চর্চা না করলে হবে না। হ্যাঁ, এই যে শুনে শুনে কিন্তু হয় না, মানে আমার তো হয়ই না, একদমই হয় না,
কারণ শোনা আর মধ্যে আর দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে, পার্থক্য রয়েছে। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা গ্রামার অনুযায়ী। রবীন্দ্রনাথের একটা বিষয়ে এখনো বিস্ময় লাগে, সত্যি বিস্ময় লাগে, এবং আমার আমি এতটাই বেশি মুগ্ধ, আমি ভেবে পাই না যে উনি যে আমাদের প্রতি ওনার যে কতটা ভালোবাসা ছিল। উনি নোবেল পুরস্কারের যে সেই সময়কার 1,00,000 টাকা পেয়েছিলেন সম্মানী, সেটা উনি ওনার ফ্যামিলিতে যখন জমিদারি ভাগাভাগি হয়ে যায় তখন উনি নওগাঁ পতিশ্বরে ওনার ভাগেরটা যায়, তখন উনি ওখানকার কৃষকদের অবস্থা এত খারাপ ছিল, বরেন্দ্র ভূমি যেহেতু তখন আপনার পানি ব্যবস্থা অতটা ছিল না, এখনও অনেকটা তাই, এখন অবশ্য অনেক প্রোগ্রেস, তো সেই সময় রবীন্দ্রনাথ গরিব কৃষকদের কথা ভেবে ওই 1,00,000 টাকা ওখানে তাদেরকে ঋণ দিয়েছিলেন। উনি ওনার জীবদ্দশায় ওই 1,00,000 টাকা যে ঋণ দিয়েছিলেন, তখন একটা ভাবনা ছিল যে সবাইকে আমি ঋণ দিচ্ছি, সবাই উন্নতি হলে আমি ওটা ফেরত নিব বা এরকম কিছু একটা, কিন্তু উনি কখনোই এই বিষয়টা আর উঠায়নি, কারোর কাছে আশাও করেনি, চায়ও নি, মানে একেবারে দিয়েই দিয়েছে। মানুষের জন্য তার এই ভাবনাগুলো আসলে অনেক মহৎ ছিল, এবং যে কারণে তাদের প্রতি আমাদের যেটা আমি প্রথমেই বললাম যে আন্তরিক শ্রদ্ধা, এবং তার শিল্পগুলো যেন সবাই খুব শুদ্ধভাবে চর্চা করে, সেটাই আমাদের সকলের চাওয়া। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নির্মিত চায়ের চুমকির এই আয়োজনগুলো youtube.com/tnbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক।